ঢাকা শহরের এয়ার পলিউশন কত সেটা দেখার সময় নেই, সেটা কিভাবে ঠিক করা যাবে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেই, সাউন্ড পলিউশন কত সে ব্যাপারে উদ্যোগ নেই। ইতিমধ্যে 20 কোটি টাকার মামলা খেয়ে যান, অথচ লঞ্চ ডুবি এবং বাজার পড়লে মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা। সবচেয়ে বড় রিয়ালিটি হচ্ছে এই, মানুষের জীবনের মূল্য কমে গেছে। তারা কাটাবন, চিড়িয়াখানা সহ অন্যান্য অনেক কিছুই দেখেন না, কিন্তু 20 কোটি টাকার মামলা করে দেন। এইভাবে না করতে করতে আমরা কোথায়, এটা কি কোনো পরিকল্পিত কিছু বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার ব্যাপারে? অন্য যারা পুরনো ধ্যান ধারণার মধ্যে আছে, নতুনদের আসতে দিতে চায় না, তাদেরই একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এটা আমি প্রশ্ন রাখতে চাই। বেশি কথা বলার নেই, শিল্পীরা আগামী দিন দেখতে পাবে। আপনারা জানেন লিওনার্দো দা ভিঞ্চির কথা, অসাধারণ পেন্টিং করে গেছেন তিনি, যে প্লেন চলে তার ধারণা সবচেয়ে প্রথমে দিয়েছিলেন তিনি, আপনারা জানেন। পরে রাইট ভাতে হয় সেটাকে কার্যকর করেন। পাবলো পিকাসো গোয়েন্দিকে এঁকেছিলেন, সেটা স্প্যানিশ সিভিল ওয়ারের সময়, 1937 যুদ্ধের বিরুদ্ধে এক সোলজার এসে প্রশ্ন করেছিল তাকে, যেটা তুমি এঁকেছ? তিনি উত্তর দিয়েছিলেন, না তুমি এঁকেছ, বিকজ এটা তোমার কারণে আমি আঁকতে পেরেছি, তুমি দিয়ে ধ্বংসটা করেছো বলেই করেছি। সমস্ত দেশের সমস্ত জায়গায় শিল্পীরা প্রতিবাদ করে যে কোনো কিছুর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রামের বিরুদ্ধে। তা নাহলে বাংলাদেশে জন্ম হয়তো হতো না। একটা জীবন থেকে নেওয়া ছবি লাগে, একটা স্টপ জেনোসাইড লাগে, সেগুলোতে যদি আপনি ক্রমান্বয়ে সেন্সর করতে থাকেন, না এই ভায়োলেন্স দেখানো যাবে না, এটা দেখানো যাবে না, তাহলে কোনোদিন নতুন এগোবে না। আমাদের এই সৃজনের আকাশ যেটা, সেখানে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। শিল্পের প্রথম প্রধান কথা হলো পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ থেকে কল্পনা, সেটা বাস্তবায়ন শিল্পের ক্ষেত্রে। যে যার নিজের মতো ছবি বানাবে, যে যার নিজের মতো পেন্টিং করবে, কবিতা লিখবে, সেখানে যদি এত না থাকে সমস্ত কিছু পান্ডা হয়ে যাবে, এটা আমার খুব শঙ্কা। আমরা যদি একটু এগুলোর প্রতি সচ্ছল না হই, তাহলে সেই জায়গা থেকে কোনোদিন মুক্ত হতে পারবো না। বাঙালি শিল্পীরা সবসময়, এবং আমরা রাস্তার লোক, আমরা প্রয়োজন হলে আবার রাস্তায় নামতেও পারি, আমাদের সেই ভয় কোনোদিন নেই, কিছু হারাবার ভয় কোনোদিন নেই। সুতরাং আপনাদের সহযোগিতা চাই, এর বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। শুধু আমরা বলতে চাই কথাটাই, যে একবার আব্বাস কিরোস্তামিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কাছে ছবির সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ফিল্ম টু ইউ, তিনি বললেন, দিস ইজ লাই, দিস ইজ এ ফেক টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ। সমস্ত কল্পনা, সমস্তটাই হচ্ছে একটা অবাস্তব, জীবনের সত্যটা বোঝার জন্য। আমরা এখানে দাঁড়িয়ে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করছি। আর জুলাইজুরা বলছিলেন, আপনি তাকিয়ে দেখেন ভারতের দিকে, আপনি তাকিয়ে দেখেন কোরিয়ার দিকে, আপনি তাকিয়ে দেখেন তুরস্কের দিকে, তারা ছবি এবং এই ধরনের বিভিন্ন ধরনের সিরিজ রিয়াল এবং তৈরি করে তারা কত ফরেন কারেন্সি আর্ন করে। ভারতের ওয়ান অফ দ্য লিডিং ফরেন কারেন্সি আর্নিং হচ্ছে ইত্যাদি হিন্দি ফিল্ম, বিভিন্ন জায়গায় যায়। চায়নাতে গিয়ে দিনের পর দিন চলে, 2000 কোটি টাকা তারা ওখানে 2000 কোটি রুপি ইনকাম করে নিয়ে আসে। কেন আমরা আমাদের জায়গাগুলো এরকম বন্ধ করে দিচ্ছি এবং ক্রমান্বয়ে বন্ধ করে দিচ্ছি? সবার শুভ চেতনা হোক এই কামনা করে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।